সিরিয়াসলি আমি খুব আসলে রিকোয়েস্ট, হ্যাঁ আমি রেগুলার ব্লগ ওইভাবে শেয়ারও করছি না। A few moments later. Assalamu alaikum. Welcome to the another new vlog. I hope je tomra shobai onek bhalo acho. Alhamdulillah. So ami office theke vlog ta shoot kora shuru korchi. Ar ekhon hocche amar already news pora shesh ar ektu pore ami bashar uddeshe rona debo. So tomra hoyto onekei bujhte parcho, onekei amake bolcho je apu why you looking so depressed. So seriously ami khub ashole depressed. Jodio allah rohmote alhamdulillah onek bhalo achi. Allah shobkichu diye onek bhalo rekhechen. তারপরও অনেক সময় আমরা ডিপ্রেস হয়ে যাই মানুষ, তো আমি রেগুলার ব্লগ ওইভাবে শেয়ারও করছি না। সো এনিওয়েজ ব্লগটা আজ থেকে কন্টিনিউ করি, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার বাসায় যাওয়ার পরে। ওকে ওকে, আই এম ব্যাক টু মাই হোম। এই মাত্র বাসায় আসলাম, এখন তো প্রায় মোটামুটি সাড়ে সাতটার মতো বেজে গেছে, হাঁপিয়ে গেছি, একদম ঘেমে চেমে গেছি আর কি। তো এখন দেখো আমার চোখও লাল হয়ে গেছে, আমি দুপুরে যদি ভালো মতো না ঘুমাই তাহলে আমার এই জিনিসটা হয়, বাট যেদিন অফিস থেকে ওই দিন আসলে এটা হয় না, আসলে পসিবল হয় না। সো এনিওয়েজ এখন হচ্ছে আমি ফ্রেশ হবো, ফ্রেশ টেশ হওয়ার পরে দেন আমি আমার ডিনারটা নিবো, তারপর আস্তে আস্তে যেটা করি সেটা করবো। সো আজকে আমার আবার রান্নাও আছে, মানে আসলে হয়েছে দুই দিন আগে আমি একটা কুমড়া কিনে রেখেছি, চাল কুমড়া যেটা, ওইটা সো ওইটা নষ্ট হয়ে যাবে আসলে আজকে রান্না না করলে। সো অফিস থেকে ব্যাক করে আমি রান্না করবো, আর ম্যাক্সিমাম সময় আমার দেখা যায় যে অফিস থেকে ব্যাক করে রাতেই রান্না করা হয়। সো এনিওয়েজ চলো এখন আমি ফ্রেশ ট্রেশ করি, দেখ আবার দেখা হচ্ছে। প্রথমেই আগে ফ্রেশ হয়ে নিব, যেহেতু সারাটা দিন আসলে ধরতে গেলে যেদিন অফিসে থাকা হয় সেই দিন মেকআপের ওপরে থাকতে হয়। সো ফার্স্ট অফ অল যেটা বাসায় ফিরেই আমি আমার মেকআপটা ক্লিন করি, আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল নারকেল তেল দিয়ে সবসময় মেকআপ ক্লিন করি, কারণ এইটা আমার জন্য মনে হয় যে সব থেকে ভালো হয়। অন্য কোনো কিছু দিয়ে ক্লিন করলে আমার ফিল হয় না যে আমি আসলে মেকআপটা প্রপারলি উঠাতে পেরেছি। ওকে, আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আর আমি যে দেখো দুটো দেরি করে ফেলেছি কারণ একবারই এখন ফ্রেশ হয়ে নিব, তো রাতে ঘুমাতে যাওয়ার আগে আর ফ্রেশ হবো না। যেদিন আমার নিউজ থাকে ওই দিন আমি এই কাজটা করি, ধরো আমি একবারই ফিরে তারপর হচ্ছে একটু টাইম নিয়ে আমার স্কিন কেয়ারটা তারপর হচ্ছে হেয়ারটা বেঁধে ফেলি, যাতে করে পরে আর অলসতা কাজ না করে। আমার একটা জিনিস খুব বেশি হয় সেটা হচ্ছে যে একদম ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যে টাইমটা ওই স্কিন কেয়ারটা করতে আমার ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি অলসতা কাজ করে। সো দ্যাটসই আমি এই সময় করে ফেললাম। সো ইয়া, এখন আমরা এটা জাস্ট শুকানোর জন্য আমি টাইম দিব, আর একটু ফ্যান ছেড়ে বসবো আর কি, রেস্ট নেব, তারপর হচ্ছে আমার যে টুকটাক কাজগুলো আছে সেই কাজগুলো আস্তে আস্তে করবো আর কি, করা শুরু করবো। সো এনিওয়েজ এইটা এখন শুকানোর জন্য ওয়েট করি। ফ্রেশ হওয়ার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে আস্তে আস্তে আমি আমার রাতের যে কাজগুলো আছে সেই কাজগুলো শুরু করব। তো এখানে আমার প্রচণ্ড পরিমাণে পানি পিপাসা লেগেছিল, তাই একটু পানি খেয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি আমার ডিনার রেডি করার জন্য চলে এসেছি। আজকে ডিনারে আমি ভেবেছি যে আমি আজকে লাচ্ছি পরোটা বানাবো, সো ওইটার জন্যই আমি জাস্ট ট্রাই ইট। এটা এমন না যে আমি একদম প্রপার কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এটা হচ্ছে আমি আমার স্টাইলে ট্রাই করেছি, অ্যান্ড যেটা সেটা যতটুকু হয়েছে ওইটাতেই আলহামদুলিল্লাহ। কারণ বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর মতো ওরকম হয়নি, বাট আমারটাও আমার মতো ভালো হয়েছে এবং আমার কাছে খেতে অনেক টেস্টি লেগেছে। সো তোমরা ওইটা ফলো করতে পারো যদি তোমাদের কাছে মনে হয়, কারণ এটা বানানোটা ইজি না, অনেকেরই হয় না, তো মোটামুটি হলেই আমি মনে করব যে এটা আলহামদুলিল্লাহ। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি আটাটাকে জাস্ট অ্যাজ ইউজুয়াল মথে নিচ্ছি, তবে আমি হালকা গরম পানি ইউজ করছি এখানে। এটা হচ্ছে আমি বেলার সুবিধার জন্য, কারণ আমি একদম ঠান্ডা পানি দিয়ে যদি আটাটা মথে নেই, হচ্ছে ডোটা বানিয়ে নেই, তাহলে আমার অনেক সময়ে আর রুটিটা বেলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আই থিঙ্ক এটা সবারই হয়। সো এই আটাটা খুব ভালো করে এখানে ডোটা বানিয়ে নিতে হবে, কারণ ডোর উপরেই আসলে ডিপেন্ড করে যে রুটি কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে। তো এই যে অ্যাজ ইউ নর্মালি আমি যেরকম রুটি বানাই সেরকম করে বানাচ্ছিলাম, তবে এই সিস্টেমটা তোমরা একটু ফলো করতে পারো যদি তোমাদের কাছে মনে হয় যে তোমরা লাচ্ছি পরোটা খেতে চাও, দেন ইউ উইল ফলো দিস রুলস। সো
এখানে আমি জাস্ট একটা লম্বার মতো আটাটাকে পাতলা করে নিয়েছি এবং ওইটাকে আস্তে আস্তে করে এটা পেঁচাচ্ছিলাম যাতে এটা লেয়ারে লেয়ারে হয়ে যায়। সো এটা অনেকে অনেক সিস্টেম তাদের নিজেদের ইচ্ছা মতো করে, তা আমি এই সিস্টেমটা ফলো করেছি আমার ইজি করার জন্য, কারণ আমার কাছে অনেক ধরনের রুলস ফলো করা পসিবল না। আমি সবসময় সব থেকে ইজি যে রুলসটা আছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আই মিন যেহেতু আমি ব্যাচেলার, সো ব্যাচেলার লাইফের জন্য যতটুকু আসলে পসিবল ঠিক ততটুকুই তোমাদেরকে আসলে দেখাচ্ছি। এইবার আস্তে আস্তে আমি আমার রুটিটাকে বেলে নিব আর তারপরই আমার আসলে পরোটাটা হয়ে যাবে। আর এটা কিন্তু এরকম করে রুটিটা হওয়ার পরেও ভিতরে যে আমি গোল করে আলাদা করে পেঁচিয়ে নিলাম ওই জিনিসটা কিন্তু থেকে যায়, আর ওইটাই লাচ্ছি পরোটার মেইন জিনিস। হ্যাঁ, সো হোপ তোমরা যদি ট্রাই করো তোমাদেরটাও অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর আমি এখানে হালকা তেল দিয়ে ভাজবো, কারণ এটা যেহেতু পরোটা সো হালকা তেল তো দিতেই হবে, তবে খুবই কম তেল ইউজ করব। মানে আমি যেহেতু তেল ইউজ করতেই চাচ্ছিলাম না, কিন্তু তারপরও আসলে পরোটা তেল ছাড়া আসলে হয় না। সো এনিওয়েজ আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি, আমার পরোটাও শেষ। আর আমার কাছে এখানে মাংস আছে, গরুর মাংস, এটা বাসার থেকে আনা ছিল। তো এই যে দেখতে পাচ্ছো আমার ডিনার রেডি, আমি সাথে দুইটা মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি, আমি ক্যান্ডেল লাইট ডিনার করতে চাচ্ছি একা একা। সো এই তো আমি নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে আমি খাবো আর ট্রাই করে তোমাদেরকে বলবো আসলে যে কেমন হয়েছে। তেলটা একদম লেয়ারে লেয়ারে হয়েছে দেখো, আর পাতলা করে বানিয়েছি বিধায় জিনিসটা অনেক সুন্দর, একদম লাচ্ছা পরোটার মতোই হয়েছে, ভালো হয়েছে। কিন্তু খুবই ভালো, মানে এই আটাটা ডোটা বানানোর সময় যেহেতু আমরা তেল ইউজ করি, সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অফকোর্স তোমরা তেলটা অনেক কম ইউজ করবে ভাজার সময়, কারণ তা না হলে দেখা যাবে এত তেল একসাথে হয়ে অনেক বেশি অস্থির লাগবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার রুটিটা কত কম তেল দিয়ে ভেজেছি, লাইক রুটির মতোই ভেজেছি, তাতে করে যেটা হবে যে আমার অস্থিরতাটা কেটে যাবে। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কারণ সেদিন আমি খাওয়ার পরেই জাস্ট মানে ঘুমিয়ে গিয়েছিলাম আসলে, টুকটাক কাজ করার পর পরে আমার আর ক্যামেরাটা অন করা হয়নি। তো পরের দিন সকালে আমি তোমাদের জন্য ক্যামেরাটা অন করেছি, আর সকালবেলায় উঠে যেহেতু মাংস ছিল সো মাংস দিয়ে মুড়ি খাওয়াটা আমার খুবই পছন্দের একটা মানে খাবার, তো সকালে আমি সেই জন্য নাস্তার জন্য আর এক্সট্রা করে কোনো কিছু আনিনি, এটাই খেয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম গতকাল রাতেই যে আমার একটা চাল কুমড়া ছিল ওইটা আমার রান্না করার আছে, বাট আমি আসলে ওই দিন রাতে আমার এত টায়ার্ড লেগেছিলো যে আমি আর রান্না করিনি, তো ওইটা আমি আজকে সকালে আসলে রান্না করব, মানে আমার দুপুরে খাওয়ার জন্য আসলে রান্নাটা করে নিব। সো আজকের চাল কুমড়াটা, এটা আমার পুরো আস্ত একটা চাল কুমড়া ছিল, সো ফার্স্ট যেদিন রান্না করেছিলাম ওই দিন আমি ইলিশ মাছ দিয়ে করেছিলাম, অনেক মজা হয়েছিল, ভালো লেগেছিলো, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ আসলে খুবই টেস্টি। আর আজকে হচ্ছে আমি ছোট ছোট চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। এই শুটকিগুলো আমার মা আমাকে আসার সময় দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি যদি সবজি খাও তাহলে অল্প করে এগুলো একটু দিয়ে খাবে, ওইটা অনেক বেশি টেস্টি হবে। তো মার কথা মতোই আমি আজকে মার রেসিপিতে ওইটা ট্রাই করব এবং তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব, আমার কুমড়ো দিয়ে শুটকি মাছের রেসিপি, চিংড়ি মাছের শুটকি। সো আমি কুমড়োটাকে আস্তে আস্তে করে জাস্ট এই যে যেভাবে কেটে নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা কথা, আমার কুমড়োটা কিন্তু অনেক ভালো ছিল, মানে একদম ভালো ছিল মিন্স হচ্ছে এটা খুব মানে সেদ্ধটা খুব ভালো মতো হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো একটা কুমড়া, চাল কুমড়া। কারণ সাধারণত দেখা যায় যে কুমড়া জাতীয় জিনিসগুলো হয় কি, কুমড়া পেঁপে এই জাতীয় জিনিস যদি সেদ্ধ না হয় তাহলে সেগুলোকে আসলে ভালো বলা যায় না। সো আমি এবার শুটকিটাকে প্রিপেয়ার করে নিচ্ছি, এটাকে ধোয়ার জন্য আমি আগে এটাকে ভেজে তারপর পানি দিয়ে, গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুই পরিষ্কার করে নিব। এদিকে আমি আবার একটু রসুনও ছেঁচে নিচ্ছি, আর আমি এখানে শুধু রসুন ইউজ করব এই সবজিতে, এখানে আমি কোনো আদা ইউজ করছি না। সো রসুন কেটে দিলেও হয় বাট আমি আজকে একটু ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি।
তো রান্নার প্রসেসিং এর জন্য আমি এখানে জাস্ট প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি আর তারপর বেশ খানিকটা পেঁয়াজ ভেজে সেখানে রসুনের কুচি যে বেটে রাখলাম সেই রসুন বাটাগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে মানে হলুদ মরিচ যা কিছু আছে সব গুঁড়াগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছের শুটকিগুলো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেন এটাকে আরেকটু ভালো করে কষাবো তারপর আমি আমার যে চালকুমড়াগুলো আছে সেই চালকুমড়াগুলো এখানে দিয়ে দিব তারপরে আমার অলরেডি তরকারিটা হয়ে যাবে বাও দেখেছি আমি কত একদম গৃহিণীদের মতো সুন্দর করে তোমাদেরকে রেসিপি বলে দিচ্ছি আর এই যে রেসিপিটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল সত্যি কথা হ্যাঁ সো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার সিম্পল ইজি রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা আমার ডেইলি লাইফ ব্লগ কেমন এনজয় করছো প্লিজ তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে আই হোপ তোমরা সবাই অনেক ভালো থাকবে সো আসসালামু আলাইকুম সবাইকে